এটি কিন্তু আপনাদেরই পয়সা ঘুরে ফেরে। আপনারা যারা আমার চ্যানেলটি ভিউ করেন, দেখেন, হ্যাঁ, এখান থেকে যে রেভিনিউটা আসে, হ্যাঁ, এটি যেহেতু নিডি পিপুলের কাছে চলে যায়, হ্যাঁ, সেক্ষেত্রে এই নেকিটা কিন্তু আপনারই ঘুরে ফিরে পাচ্ছেন। আরে ভাই, ভিক্ষা কী জিনিস সেটি তো আপনি বুঝেন না। সব চাওয়া কি ভিক্ষা? সিলেটি ভাষা নিয়ে যে আপনি কটাক্ষ করলেন, সিলেটি ভাষা সম্পর্কে আপনি কতটুকু রিসার্চ করেছেন? একটি বার কি ভেবে দেখেছেন? যে কোনো জিনিস মন্তব্য করতে গেলে অনেক জিনিস ভাবতে হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব, এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকের প্রশ্ন জাগতে পারে, আজকে আমার এই চ্যানেলটিতে আমি অনেক ভিডিওগুলোতেই কিন্তু আমি সিলেটি ভাষায় কথা বলি, কিন্তু হঠাৎ করে কেন আমি শুদ্ধ ভাষায় কথা বলতে যাচ্ছি? হ্যাঁ, এই বিষয়টি আপনারা বুঝতে পারবেন যখন আপনারা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তখন অটোমেটিক্যালি এটির আনসার পেয়ে যাবেন। সো দেখতে থাকুন পুরো ভিডিও আলোচনাটি, আশা করি ভালো লাগবে। আমি প্রথমে যে বিষয়টি বলতে চাচ্ছি, আমার প্রত্যেক ভিউয়ার্সের সম্মান রক্ষা করেই কথাগুলো বলছি। আমি আমার এই যে চ্যানেল, এই চ্যানেলটি আমি মূলত ক্রিয়েট করেছি, যখন ক্রিয়েট করেছি মূলত আমি সিলেটি ডায়ালেক্ট দিয়ে, এবং এটার নেচারই হচ্ছে এরকম। কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে আমার আরেকটি চ্যানেল রয়েছে যেটি আমি দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখাই, সেখানে আমি শুদ্ধ বাংলায় কথা বলে বলার চেষ্টা করি। এবং এই যে চ্যানেলটি দেশের টান, এই চ্যানেলটি মূলত আমি সিলেটি ভাষায় কথা বলি। সো এনিওয়ে, যেটি আমি বলতে চাচ্ছি যে দেখুন, একজন ক্রিয়েটর, কন্টেন্ট ক্রিয়েটর, সে কতটুকু পরিশ্রম করে একটা ভিডিওর পিছনে। হ্যাঁ, একটি ভিডিও করতে গেলে তাকে প্রথমে রেকর্ড করতে হয়, এডিট করতে হয়, তারপর পাবলিশ করতে হয়। সেখানে 2-4 ঘন্টার সময়ের প্রয়োজন। একজন কন্টেন্ট ক্রিয়েটর যখন তার কন্টেন্টটি ক্রিয়েট করে, পাবলিশ করে, এরপর যদি ভিউ হয় এবং ভিউয়ার্সরা কমেন্ট করে, ভালো ভালো কমেন্ট করে, তখন কন্টেন্ট ক্রিয়েটরের ভালো লাগে, আনন্দ লাগে। এতে করে তাদের অনেকটা ইন্সপাইরেশন হয় ভালো ভালো ভিডিও উপহার দেয়া আপনাদের জন্য। এটি প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটরের কাজ, এভাবেই তারা করে থাকে। সো আমি যেটি বলতে চাচ্ছিলাম, আমি দুঃখের সাথে বলছি যে আমার 2-4 জন ভিউয়ার্স আছেন, হ্যাঁ, যারা নাকি আমি যে সিলেটি ভাষায় কথা বলি, এই কথাগুলো ওনারা শুনলে পরে তাদের গা চুলকায়। আমি জানি না কেন গা চুলকায়। আমার 99% ভিউয়ার কিন্তু খুবই ভালো, 99% ভিউয়ার ভালো ভালো কমেন্টস করেন। আমি চেষ্টা করি কমেন্টসগুলোর যথাযথ উত্তর দেয়া, হার্ট অ্যান্ড সোল আমি চেষ্টা করি তাদের কমেন্টসগুলো রিপ্লাই করা। তারপরও অনেক কমেন্টস মিস হয়ে যেতে পারে সময়ের অভাবে, তারপর চেষ্টা করি। আমার 2-4 জন ভিউয়ার্স আছেন, তারা দেখেছি আমি লক্ষ্য করে, তারা সিলেটি ভাষাকে কটাক্ষ করেন। তারা অনেকেই বলেন, আপনি শুদ্ধ ভাষায় কথা বলতে জানেন না, আপনি সিলেটি কথা বলেন কেন? সিলেটি ভাষা কি বাংলা ভাষার সাথে লিঙ্ক রয়েছে, এরকম কিছু? আবার অনেকেই সিলেটি ভাষাকে, এই আঞ্চলিক ভাষাটাকে অনেকেই কটাক্ষ করে কথা বলেছেন, সিলেটি ভাষার মানহানি করেছেন। সো আমি এজন্য, আমার দুঃখ হয়েছে যে একটা আঞ্চলিক ভাষাকে যারা কটাক্ষ করে তারা কীরকম লোক হতে পারে বলুন? আঞ্চলিক ভাষা সেটা আপনি কটাক্ষ করতে পারেন না, প্রত্যেকের ভাষাকে আপনি সম্মান দিতে হবে। আমি আপনার ভাষাকে সম্মান দেব, আপনি আমার ভাষাকে সম্মান দেবেন, এটি তো নিয়ম। বাস্তবে যে জিনিসটি হলো যে আপনি দেখুন, বাংলাদেশে, বাংলাদেশে যারা ইউটিউব করে, নামি দামি যারা ইউটিউবার, ঘন্টার পর ঘন্টা, 1 ঘন্টায় ভিডিও পাবলিশ করার পর 1 ঘন্টা পরেই আপনি দেখবেন 200-300 হাজার ভিউজ হয়ে যায়। আমি নাম বলবো না চ্যানেলগুলোর, আপনি মানিকগঞ্জের একটি চ্যানেল রয়েছে সাটুরিয়ার, আপনি খুলনার একটি চ্যানেল রয়েছে, আপনি যান, চিত্রনায়িকা ছিল, এখন উনি ফ্রান্সে থাকে, তার ওনার একটি চ্যানেল রয়েছে, ওনার বাড়ি হচ্ছে নোয়াখালী, ওনার চ্যানেলটি তো নোয়াখালীতে, উনি নোয়াখালী ভাষায়, আঞ্চলিক ভাষায় কথা বলে। তাই বলে আমি বলবো কি যে উনি শুদ্ধ ভাষা জানেন না? আমি বলবো কি ওনারা শুদ্ধ ভাষা কথা বলতে পারেন না? সেটা তো ঠিক নয়, কারণ তাদের ইচ্ছা, তাদের স্বাধীনতা, সেই চ্যানেলটি তিনি কি ভাষায় প্রচার করতে চাচ্ছেন এটি হচ্ছে তার ব্যাপার। হ্যাঁ, আপনি মানুষের সব কিছু না জেনে যে কোনো কিছু মন্তব্য করা কি ঠিক? ফ্রান্সে যে চিত্রনায়িকা,
উনি ব্লগ তৈরি করে নোয়াখালীর ভাষায়। আমি তো ওনার ব্লগ দেখি, আমার ভালো লাগে, আমি এনজয় করি, কারণ ওনার ভাষা শুনলে পরে আমার ভালো লাগে। পাশাপাশি আমি চেষ্টা করি তাদের ভাষাগুলো আয়ত্ত করার। হ্যাঁ, যে কোনো অঞ্চলের ভাষা আপনি শিখতে পারেন, সেটা আপনার ক্যাপাবিলিটি আছে, আপনি শিখতে পারেন। হ্যাঁ, শিখলে তো ক্ষতি না, আপনি জানার তো শেষ নেই, আপনি যে কোনো ভাষা, যে কোনো আঞ্চলিক ভাষা আপনি শিখতে পারেন। যারা এই দু চারজন যারা এরকম মন্তব্য করেন, হ্যাঁ, তারা বাংলা যে সেন্টেন্সটি লিখেছেন কমেন্টের মধ্যে, তাদের কমেন্টের মধ্যেই যে ওয়ার্ডের মধ্যে কতটা আলফাবেট ভুল রয়েছে, কয়েকটা শব্দ ভুল রয়েছে, তারা কি জানেন? তারাই তো বাংলা ভাষা প্রপারলি লিখতে পারেন না। আপনারা দেখে নিন যে আপনারা সেন্টেন্সের মধ্যে কতটা বাংলা ভাষা ভুল করেছেন। আপনি একটা অঞ্চলকে মানহানি করেছেন, আপনি সিলেটি ভাষা নিয়ে কটাক্ষ করেছেন। আপনারা আপনি মানুষের ভাষাকে সম্মান দিন, হ্যাঁ, মানুষের কালচারকে সম্মান দিন, হ্যাঁ, তখন হবে কি, আপনিও সম্মান পাবেন, এটি নিয়ম। আমি আপনাদেরকে চেষ্টা করি, আমার এই চ্যানেলটি হচ্ছে লাইফস্টাইল, বিভিন্ন অ্যাক্টিভিটিস আমি দেখাই, ঘুরে বিভিন্ন স্থান দেখাই, পাশাপাশি বিভিন্ন ইমিগ্রেশনের ব্যাপারে বিশেষ করে, হ্যাঁ, আমি বিভিন্ন ইনফরমেশন, আপডেট ইনফরমেশন আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি, যাতে করে আপনারা এইসব ইনফরমেশন পেয়ে অনেকটা লাভবান হতে পারেন, আপনাদের উপকারে আসে, আমি চেষ্টা করি। এখন আপনারা যারা সিলেটি ভাষা পছন্দ করেন না, আপনাদের ভালো না লাগে, আপনারা স্কিপ করে চলে যান, সমস্যা নেই তো। হ্যাঁ, আপনি কমেন্ট করে ফেললেন, আপনারা কি বুঝেন যে কমেন্টটি করছেন সেটি কি পজিটিভ নাকি নেগেটিভ? হ্যাঁ, আপনি সমালোচনা করার অধিকার আপনার রয়েছে, কিন্তু সেই সমালোচনা হতে হবে গঠনমূলক। আপনি অগঠনমূলক সমালোচনা করা, এটি ঠিক নয়। আপনারা যেভাবে কমেন্ট করছেন, এটি মানুষের মানহানি হচ্ছে, একটি এলাকার মানহানি হচ্ছে। আপনি সিলেটি ভাষাকে অবমাননা করছেন, আপনি কটাক্ষ করে কথা বলছেন। আমার এক ভিউয়ার যিনি, হ্যাঁ, উনি বলছেন যে সিলেটি ভাষা কি ভাষা হতে পারে, সিলেটি ভাষা কি ভাষা, গালি গালাজ করেন, ওই রকম কথা, এ ধরনের কটাক্ষ করে সিলেটি ভাষাকে কথা বলছেন। হ্যাঁ, আরও অনেক কিছু আমি এগুলা, আমি চাইলে কিন্তু ওদের আইডি দেখাতে পারতাম, কারা কারা এই কথাগুলো বলছেন, কিন্তু আমি তাদেরকে সম্মান রেখেই কথা বলছি। হ্যাঁ, ওনাকে আল্লাহ হেদায়ত করুক, ওনাকে বুঝার তৌফিক দান করুক। হ্যাঁ, কারণ উনি যে কমেন্টসগুলো ওনারা করছেন বারবার, এগুলো ঠিক না। কারণ আমি জানি না কেন জানি ওনারা এসব কমেন্টস করেন। আপনারা একটি ভার ভেবে দেখুন যে একজন কন্টেন্ট ক্রিয়েটর একটা ভিডিও তৈরি করতে তার পিছনে কতটুকু সময় ব্যয় করছে। হ্যাঁ, আপনি মানুষের দোষ খোঁজার চেষ্টা করেন কেন? একটা কন্টেন্ট ক্রিয়েটর কি বলছে, তার সাবজেক্টটা কি, এটির ইন্টেরিয়রের মধ্যে কি রয়েছে, এগুলো আপনারা বোঝার চেষ্টা করুন। আপনারা কিছু লোক আছে যারা নাকি এই মানুষের নেগেটিভ দিকগুলো খুঁজে বেড়ায়, মানে কোন কোন জায়গায় দোষ আছে এগুলো ধরার চেষ্টা করে, এটা এগুলো ঠিক না, এগুলো মনুষ্যত্ব না, এগুলো মানবিক কাজ নয়। আমার এক ভিউয়ার্স, উনি কমেন্টস করেছেন যে আপনি সিলেটি ভাষায় কথা বলেন, আবার সাবস্ক্রাইব করার জন্য ভিক্ষা চাইছেন। আরে ভাই, ভিক্ষা কী জিনিস সেটি তো আপনি বুঝেন না, সব চাওয়া কি ভিক্ষা, সেটি নয়। এবং আপনি সেন্টেন্সটি ভালো করে বুঝেননি, আপনি কমেন্টস করে ফেলেছেন। আমি যে সেন্টেন্সগুলো বলি আপনারা ভালো করে দেখবেন, আমি ভিডিওর পিছনে যেটি বলি সেটি হচ্ছে কল টু অ্যাকশন। আমি বলি যে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, এই কথাটুকু বলি। ভিডিওটি ভালো লাগলে আপনি সাবস্ক্রাইব করবেন, এটি তো আমি বলতেই পারি। ভিডিও ভালো লাগলে আপনার সাবস্ক্রাইব করার দরকার নেই। হ্যাঁ, তো আপনি ভিক্ষা শব্দটি এনেছেন, আপনারা না বুঝি যে এরকম কমেন্টস করেন, এগুলো তো পাগলের প্রলাপ, তাই না? একটাবার ভেবে দেখুন যে আপনাদের এই সব কমেন্টস মানুষ দুঃখ পায়, শুধু আমি না, প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটর যাদেরকে আপনারা ভিউয়ার্সরা কমেন্টস করেন, নেগেটিভ কমেন্টস করেন, এতে কন্টেন্ট ক্রিয়েটররা দুঃখ পায়, কারণ একটি ভিডিও তৈরি করতে যথেষ্ট সময় ব্যয় করতে হয়। সো আপনারা এগুলো বাদ দিয়ে মানুষকে উৎসাহ দেবেন, কন্টেন্ট ক্রিয়েটরের এই ভিডিওগুলো দেখে যদি আপনাদের পছন্দ হয়, কমেন্টস করবেন, ভালো কমেন্টস করুন। হ্যাঁ, পজিটিভ কমেন্টস করলে হয় কি, কন্টেন্টস ক্রিয়েটররা আরও উৎসাহ পায়, আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবে, আপনারাও ভালো ভালো ভিডিও দেখে, হ্যাঁ, এনজয় করবেন। আপনি যদি মুসলমান হন তাহলে খেয়াল রাখবেন, হ্যাঁ, কোরআন মজিদের 104 নম্বর সুরাটি পড়ে দেখবেন, কোরআন মজিদের 104 নম্বর সুরা, সুরা হুমাজা, এতে কী লেখা রয়েছে, আল্লাহর বাণী রয়েছে, সেখানে বার্তা রয়েছে আপনাদের জন্য যারা এসব কাজ করেন। হ্যাঁ,
পুরো সুরাটি আপনারা পড়ে নেবেন যারা এই ধরনের কমেন্টস করেন। এই সুরাটি পড়লে পরে আপনারা এইসব কাজ থেকে বিরত থাকবেন। আল্লাহ আপনাদেরকে হেদায়ত করুক যারা এ ধরনের কাজ করেন। আমি ভিউয়ার্সদের সম্মানেই কথা বলছি, আমি কাউকে দুঃখ দেওয়ার জন্য বলছি না, কিন্তু আপনারা আমি শুধু না, যত কন্টেন্ট ক্রিয়েটর আছে ইউটিউবে, হ্যাঁ, তারা যথেষ্ট পরিশ্রম করে, ভিডিও তৈরি করতে অনেক সময় ব্যয় করে। তাদের পরিশ্রম করার পর যদি আপনাদের কাছ থেকে সহযোগিতা পায়, ভালোবাসা পায়, হ্যাঁ, তখন আরও ভালো লাগে এবং ভালো ভালো ভিডিও, হ্যাঁ, উপহার দেওয়ার ইচ্ছে জাগে। সো আপনারা মনে দুঃখ নেবেন না আমার এই কথাগুলো থেকে, মনের বিবেকের তাড়নায় কিন্তু আমি এই কথাগুলো বলেছি, কারণ আমি বলতে চাইছিলাম না যে বিষয়গুলো আমি উল্লেখ করব, কিন্তু না পেরে এগুলো উল্লেখ করতে হয়েছে আমাকে বাধ্যতামূলক। সো মনে কিছু নেবেন না আপনারা, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমার কথার মধ্যে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটি হলো আমি চাইছিলাম না বলতে, কিন্তু আমি আমার বিবেক বলছে আপনাদের সাথে আমি বিষয়টি শেয়ার করি। আমি যখন এই চ্যানেলটি তৈরি করি তখন আমি মনে মনে ভাবছিলাম যে এই চ্যানেলটি যদি মনিটাইজ হয় তাহলে এই চ্যানেলের, হ্যাঁ, বড় একটি অংশ আমি কিন্তু চ্যারিটিতে দান করব। কিন্তু আমার চ্যানেলটি মনিটাইজড, আমি এর বড় একটি অংশ কিন্তু, এই রেভিনিউর বড় একটি অংশ আমি চ্যারিটিতে দান করি, নিডি পিপুলদেরকে পৌঁছে দেই। হ্যাঁ, এটি কিন্তু আপনাদেরই পয়সা ঘুরে ফেরে, আপনারা যারা আমার চ্যানেলটি ভিউ করেন, দেখেন, হ্যাঁ, এখান থেকে যে রেভিনিউটা আসে, হ্যাঁ, এটি যেহেতু নিডি পিপুলের কাছে চলে যায়, হ্যাঁ, সেক্ষেত্রে এই নেকিটা কিন্তু আপনারই ঘুরে ফিরে পাচ্ছেন, এই রিওয়ার্ডটা কিন্তু আল্লাহ আপনাদেরকে দেবে। সো এই জিনিসটি আপনাদেরকে জানিয়ে রাখলাম, কারণ এটি আপনাদেরকে জানানোর দরকার আমি মনে করেছি, বিদায় আপনাদেরকে জানালাম। এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, এবং পাশাপাশি ভিডিওগুলো ভালো লাগলে ভালো কমেন্টস করবেন আশা রাখি, এবং অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে খুবই তাড়াতাড়ি। ভালো থাকবেন, এ পর্যন্তই ধন্যবাদ।